ও ওই টাকাটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দুপুর হয়ে যায়, আমি রান্না করতেছি না, বাজার নিয়ে আসবে, রান্না করব। ফোন দিতেছি, কই তুমি? কয় স্যার আসে নাই অফিসে, আসবে এটা সেটা ভকর চকর, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাও ফোন দিচ্ছি ও আসে না। রাত 12টা বাজে আমাকে ফোন করছে ভাইয়া, ফোন করে আমাকে বলে যে রিয়া তোমার সাথে আমার থাকা সম্ভব না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি চলে আসছি। লাভ স্টোরি, আমার হাজবেন্ডে ফোন দিয়ে যেটা তুমি কি তোমরা কি নাটক শুরু করে দিছো আমার সাথে, আমার লাইফটাকে শেষ করলা, আমার সাথে সংসার করবা, সংসারও করলা না, তো এখন কি শুরু করে দিছো? যদি ওইরকমই হয়, ছেড়ে দেওয়ারই হয়, তাহলে ছেড়ে দাও, নাটক কেন করতেছো? তো এরকম করলাম। তো করার পর বলে কি, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আসো, তোমার সাথে আমার পার্সোনালি কথা আছে, তোমার আব্বু আম্মু যেন না জানে, আসো, তারপরে একটা আমরা এই করবো, দুজনে মিলে একটা বসে কথা বললে এটা একটা সমাধান আসবে। ভুল তো মানুষের জীবনেই হয়, তা আবারই সেই ইমোশনাল কথাবার্তা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা আমি আবার গেলাম। আমি তখন আবার কিন্তু পালায়া চলে আসছি, আমার আব্বু আম্মুকে আমি বলি নাই। তো আমার ভুলগুলোই হচ্ছে মানে এইখানে, যে আমি আসলে আমার আব্বু আম্মুকে মানে কখনো আমার আব্বু আম্মুকে এত খারাপ সময় সাপোর্ট থাকার সত্ত্বেও আমি আমার আব্বু আম্মুকে কখনো জানাই নাই। তো পরে আমি আবার আমার আব্বু আম্মুকে না জানাই আমি আবার আব্বুর কাছে চলে আসলাম। চলে আসার পর ও আমাকে পায়ে ধরতেছে, পায়ে ধরে বলে যে এটি আমার ভুল হয়ে গেছে, থাকো আমরা চলো আবার একসাথে সব কিছু শুরু করি, হ্যাঁ এরকম ভুল আর কখনোই হবে না, আমাকে লাস্ট একটা চান্স দাও, মানে যত প্রকার ইমোশনাল কথাবার্তা বলে একটা মেয়েকে ম্যানেজ করা যায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভালোবাসি, তো আমি মেনে নিলাম আবার। তো মেনে নেওয়ার পর 2 দিন থাকার পর ও আমাকে বাড়িওয়ালা ঘর বাড়ির কথা বলতেছে। তো পরে আমি আমাকে বলতেছে রিয়া তুমি কি কোথা থেকে 5-10 হাজার টাকা ম্যানেজ করে এনে দিতে পারবা, আমি পরে তোমাকে দিয়ে দিব, আমি জব করে তোমাকে দিয়ে দেবো, এখন তো টাকা নাই, কীভাবে ঘর ভাড়া কীভাবে দিব, ঘরেও কোনো বাজার সদাই নাই, বাজার সদাই করতে হবে। তো এদিক দিয়ে আমার ফ্যামিলি জানে যে আমার ফ্যামিলিকে ফোন করলে আমার ফ্যামিলি বলে যে তোর সাথে আর কোনো সম্পর্ক নাই, তুই আবারই সেম কাজ করছো, তোর সাথে তুই আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করবি না। তা আমি বললাম যে আচ্ছা কী করবো এখন, বাবা মা যদি কন্ট্যাক্ট না করে। আমি আবার আমার ছোটো খালামণিকে ফোন করলাম, খালামণিকে সব বললাম যে খালামণি এমন এমন, খালামণি কয় আচ্ছা ঠিক আছে আমার কাছে 10 হাজার টাকা আছে, তুমি নাও পরে দিয়ে দিও। তো আমি খালামণির কাছে 10 হাজার টাকা নিলাম, ইভেন ভাই আমার গলায় হচ্ছে একটা স্বর্ণের চেনও ছিল। তো পরে আমি এই 10 হাজার টাকাই না ওরে দিলাম, বললাম যে না 10 হাজার টাকা এখান থেকে 5 হাজার টাকা পুরাটা দিতে হবে না, 5 হাজার টাকা দিও, আর 5 হাজার টাকা তুমি বেতন পায় দিও, আর 5 হাজার টাকা দিয়ে সংসারে টুকটাক বাজার করো, আর তোমার হাত খরচ চালাও। পরে বললো আচ্ছা ঠিক আছে, তো 10 হাজার টাকা। আবার রাত্রে আবার আমাকে বললো কি যে ই করো হচ্ছে তোমার গলার চেনটা খুলে রাখো, কারণ বলা তো যায় না, তুমি বাইরে টাইরে যাও কখন কে টান দিয়ে নিয়ে যায়, খুলা রেখা দাও ড্রয়ারের ভিতরে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তা আমি আবার চেনটা গলায় খুলে এখানে রেখে দিলাম, ড্রয়ারে রেখে দিলাম, আর ওই 10 হাজার টাকা ওটাও রেখে দিলাম। ও বললো যে সকালে নিয়ে যাবে অফিসে। তো পরে সকালে আবার আমার বলতেছে কি রিয়া শোনো আমি টাকাটা নিয়ে গেলাম। তা বললাম যে কই নিয়ে যাইতেছে, কয় অফিসে নিয়ে যাইতেছি, এখন আমার অফিসে একটু টাকা বেজে গেছে, 10 হাজার টাকা দিলে অফিস থেকে আমাকে 20 হাজার টাকা দিবে, তাহলে সেটা ভালো না, তো আমি 20 হাজার টাকা নিয়ে বাসায় আসবো, আইসা ঘর ভাড়া দিয়ে দিব, আর তোমার কী কী লাগবে বাজার সদাই সেটা বলো। তা আমি লিস্ট করে দিছি যে এটা এটা লাগবে। তো বলে যে আচ্ছা ঠিক আছে, ও ওই টাকাটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর দুপুর হয়ে যায়, আমি রান্না করতেছি না, বাজার নিয়ে আসবে, রান্না করবো, ফোন দিতেছি কই তুমি? কয় স্যার আসে নাই অফিসে, আসবে এটা সেটা ভকর চকর, এরকম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাও ফোন দিচ্ছি ও আসে না। রাত 12টা বাজে আমাকে ফোন করছে ভাইয়া, ফোন করে আমাকে বলে যে রিয়া তোমার সাথে আমার থাকা সম্ভব না, আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি চলে আসছি। আমি তো ভাই পুরো শর্ট খেয়ে যাই, এটা ও কী বলতেছে, আমি মানে কান্না করতেছি যে আর বলতেছি যে না তুমি হয়তো আমার সাথে মজা করতেছো, আমি ফান করতেছো তাই না, আমি এটা হতে পারে না, এটা কেন কেন করবা তুমি, আমি তো তোমার সাথে কিছু করি নাই, তুমি এটা কেন করতেছো আমারে বলো। পর বলে যে না তোর মতো মেয়ের সাথে থাকা সম্ভব না। তা বলছে আমি কী করছি সেটা তো আমাকে বলবো, আমি আমার বাবা মাকে না বলে আবার চলে আসছি তোমার কাছে, এটা আমার সবচেয়ে বড় ভুল। তো আমি অনেক কান্না করতেছি, পাশের রুমের আপুরা এইসব মানে ওরে বলতেছে যে কী ব্যাপার, তোমরা না দেখলাম যে 2 দিন ভালো ছিলা, তোমরা না আসলা, তাহলে আবার কী হলো? তো আমি এটা বললাম মানে ও কোনো মানে আমার আমি যে যে কান্না করতেছি চিৎকার পেয়ে কান্না করতেছি, ওর ভিতর কোনো ইমোশনালি কাজ করলো না, ও ফোনটা কেটে দিয়ে ও আমার সব কিছু থেকে ফেসবুক থেকে নাম্বার থেকে সব কিছু থেকে আমাকে ব্লক করে রাখলো।
পরে ব্লক করে আমি ওই মুহূর্তে কি করবো আমি কোনো কিছু বুঝতেছিলাম না। তো পরে আমি দেখলাম যে আমার টাকা তো নিয়েই গেছে। পরে পরে হচ্ছে আপনার আমি ওর ফ্যামিলিকে ফোন দিলাম, ওর আম্মুকে ফোন দিলাম যে আপনার ছেলে তো এরকম এরকম। পরে বলে কি যে আমার ছেলে যে তোমার কাছে গিয়েছিল তার কি কোনো প্রমাণ আছে? আর তুমি কে? তুমি কে? তোমাকে চিনি না। আমার ছেলে যে তোমার কাছে গিয়েছিল তার কোনো প্রমাণ নেই। আমার ছেলে দুই দিনের জন্য তার ফুফুর বাসায় গিয়েছিল বেড়াইতে। তোমার কাছে গিয়েছিল তার কি তোমার কোনো প্রমাণ আছে? বলছে যে আমার কাছে কোনো প্রমাণ আছে, আপনারা দেখতে চান? পরে এই কথা মানে আমি এই কথা বলছি যে আপনারা দেখতে চান তাহলে আমি প্রমাণ দেখাবো। কয় না, আমরা তোমার মতো মেয়ের সাথে আমরা কোনো কথা বলতে চাই না। এ কথা বলে ফোন কেটে দেয়, আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। তোমাকে চিনি না, তুমি আমার মোবাইল অত্যন্ত কখনো ফোন দিবা না আমাদের মোবাইলে।